चेकर नीचे से चेकर नीचे से चेकर तेरा है यार लास्ट और तेरा सेकंड लास्ट ঠিক এইভাবেই আমি আর আমার বন্ধু নিজের নাম চেক করি যখন কলেজের রেজাল্ট দেখতে যাই। কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই, মাঝে মাঝে লিস্টে নামও পাই না। আফসোস। তবে এবছর আর আফসোস হয়নি, কেন? স্পেশাল থ্যাঙ্কস টু করোনা। তো সে আর বেশি দিন নয়, শুনেছি নাকি কলেজ খুলছে এবং আবার অফলাইন এক্সাম শুরু হবে। এখনই খুলছে না কলেজ বিশ্ববিদ্যালয়, অনলাইনে পরীক্ষা, আপাতত খুলছে না হোস্টেলও। শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সত্যি? 100% সত্যি। তাহলে তো তো আপনারা ভাবছেন কি মানুষে বাবা, সব জিনিস এভাবে পেঁচাই কেন? কি বলতে চান পরিষ্কার করে বলুন। আচ্ছা আচ্ছা, খুলে বলছি, দাঁড়ান, শুরু করো। আমি আপনাকে প্রথম থেকে বলি, আজ কথা বলবো বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার পাস মার্কসের ব্যাপারে। তবে ভিডিও শুরু করার আগে আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে যথারীতি একটা অনুরোধ নিয়ে। বলো বাবাজি। প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, এক সেকেন্ড লাগে আর। এবং অবশ্যই আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো চেক আউট করতে পারেন, ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। আমরা একেবারেই নতুন চ্যানেল, তাই আপনাদের সাপোর্ট এবং সহায়তা ব্যতীত আমরা কিছুই নয়। প্লিজ 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 আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব 1K সাবস্ক্রাইবারের কাছে পৌঁছে দিন। ভারতীয় উপমহাদেশ মানে ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। এখানে সাধারণ পাস মার্কস হলো 33। তবে এই 33-এর ইতিহাস কিন্তু খুব একটা সুখপ্রদ নয় এবং কিছুটা মজারও। একটু খুলে বলুন। 1858 সালে যখন প্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষা ভারতীয় উপমহাদেশে সংগঠিত হয়, তখন ব্রিটিশরা পাসমার্ক নিয়ে কিন্তু খুব ধন্দে পড়ে গিয়েছিল। ব্রিটিশ কাউন্সিলে এরপর সর্বসম্মতিক্রমে পাসমার্ক 32.5 নির্ধারণ করা হয়। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং এই কারণে যে ব্রিটিশরা ভাবত ভারতীয়দের কর্মদক্ষতা ও মেধা ব্রিটিশদের তুলনায় অর্ধেক, তাই তৎকালীন ব্রিটেনে পাসমার্ক 65-এর অর্ধেক 32.5 করা হয়। তো পরবর্তীতে ঝামেলা এড়ানোর জন্য 0.5 বাড়িয়ে 33 করা হয়। তো এবার একটু ভাবুন না, আরে মশাই ভাবতে টাকা লাগে নাকি? যদি তারা 65 পাস মার্ক রাখত তাহলে আমরা কিভাবে পাস করতাম? এবার আসি ব্রিটিশদের কাছে। অষ্টাদশ শতকে যেখানে তাদের পাস মার্ক ছিল 65%, এখন সেটা 40%-এ নেমে এসেছে। গ্র্যাজুয়েশনে সেটা বেড়ে 45%। ব্যাংক থেকে তো অনেকে লোন নেন, এবং আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার যারা আমার মতোই গরিব আছেন, তারা বন্ধুদের কাছ থেকে নিশ্চয়ই টাকা ধার নেন, যেটা আর কোনো দিন ফেরত দিই না। ছাড়ুন সেসব কথা। হ্যালো, পুলিশ স্টেশন? তো সেই রকম কনসেপ্টেই মার্ক ব্যাংক রয়েছে আমাদের প্রতিবেশী একটা দেশে। হ্যাঁ, আমাদের প্রতিবেশী দেশ চীনে গ্রেডিং সিস্টেমে পাস মার্ক 60%। এই এত নাম্বার কিভাবে পাবে, এই ভেবে যাতে সেখানকার স্টুডেন্টদের চোখের জলে নাকের জলে না হতে হয়, এখন নাকের পানি আর চোখের পানি, তাই তারা মার্কস ব্যাংকের ব্যবস্থা করেছে। অর্থাৎ আপনি কোনো পরীক্ষায় কম পেলেন, ব্যাংক থেকে ধার নিন, এবং তার সমপরিমাণ নাম্বার আপনাকে পরবর্তী পরীক্ষায় 60%-এর উপর যত পাবেন সেখান থেকে কেটে নেওয়া হবে। কি আশ্চর্য কথা! আমাদের দেশে এই নিয়ম চালু হলে এমনটাই হবে, কারণ এটা তো SBI কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নয় যে আপনি নীরব মোদী কিংবা বিজয় মালিয়ার মতো টাকা নিলেন আর কেটে পড়লেন। যে কোনো সাবজেক্ট থেকে আপনাকে নাম্বার দিতেই হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অস্ট্রেলিয়ায় আবার আছে ফেলেরও গ্রেডিং সিস্টেম। ইরাক, ইরান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের পাস নাম্বার 50%। শিক্ষাক্ষেত্রে উন্নত আমেরিকার উচ্চশিক্ষার ক্ষেত্রে 4টি গ্রেডিং সিস্টেম চালু রয়েছে, ABCD। যারা 60-69% পায় তারা হলো D, যারা 70-79 পায় তারা C, যারা 80-89 পায় তারা B, এবং যারা 90-100% পায় তারা হলো A। এই D এর নিচে অর্থাৎ 60-এর নিচে যদি কেউ পায় তাহলে তাকে ফেল হিসেবে গণ্য করা হয়। আফগানিস্তান, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ায়ও মোট নাম্বারের 60% না পেলে আপনাকে অকৃতকার্য বলেই গণ্য করা হয়। তবে থাইল্যান্ড, উত্তর কোরিয়া ও সিঙ্গাপুরে যত নাম্বারেরই পরীক্ষা হোক না কেন, তার অন্তত অর্ধেক নাম্বার অর্থাৎ 50% আপনাকে পেতেই হবে পাসের জন্য। তবে এতক্ষণ যেসব দেশের কথা বলছিলাম তারা আমাদের লিস্টের সবচেয়ে উপরে থাকা দেশটির ধারে কাছেও আসে না। আপনি সব খুলে বলুন। হ্যাঁ, ইন্দোনেশিয়ার পাস মার্ক হলো 88% নাম্বার। কানটা একটু ভালো করে শুনুন, 88% নাম্বার মানে 88 নাম্বার। কি বিশ্বাস করার মতো ঘটনা, আপনি বলেন না? আই ডোন্ট কেয়ার। এক বালতি সমবেদনা রইল ইন্দোনেশিয়ায় জন্মানো ছেলেপুলেদের জন্য। আরে, তো বর্তমানে কর্পোরেট জগতে আবার ইন্টারভিউ বহুল প্রচলিত,
যেখানে শুধুমাত্র সার্টিফিকেট কিংবা আপনার পার্সেন্টাইল নাম্বার কথা বলবে না, আপনার জ্ঞানের গভীরতা, বাচনভঙ্গি, অ্যাটিচিউড সমস্ত কিছুর মানদণ্ডে পাস মার্ক পেলেই আপনি চাকরি পাবেন। তো ভিডিও শেষের আগে একটাই কথা বলবো, নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। যদি কেউ নিয়মিত সময়ানুবর্তিতভাবে পড়াশোনা চালিয়ে যায় তাহলে তাকে অন্তত পাস মার্ক নিয়ে চিন্তাভাবনা কোনো দিন করতে হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর হ্যাঁ, আপনারা দেখছি খুব ভালো মনা, জানি না আপনারা আমির খানের গজনি সিনেমা থেকে ইন্সপায়ার্ড কিনা। কেন? আরে মশাই, মিনিট কয়েক আগেই বললাম ভাই সাবস্ক্রাইবটা করে দিন, এখনও করলেন না। ও আই সি। তো প্লিজ 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 আবারও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের পাওয়া সবচেয়ে কম নম্বর কত, আমরাও তো দেখি আমার চেয়ে কত কম নাম্বার আপনারা পেয়েছেন। এইসব আজাইরে পেছাল পারবেন না। আর হ্যাঁ, এতক্ষণ ধরে আমার বকবকানি যে সহ্য করেছেন তার জন্য আপনার কর্ণকুহরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই পাশে থাকুন, ধন্যবাদ। তোমার কথা শেষ হয়েছে, যাও। তেরা ইয়ার।